আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও মোটামুটি ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম, অনেক দিন পর শপিংয়ে গেলাম আমার জন্য, আমার হাজবেন্ডের জন্য সামান্য কিছু শপিং, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো আমরা মার্কেটে চলে আসলাম, এখন গাড়ি পার্ক করে নেমে পড়ব। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তাই তো আমরা মার্কেটে ঢুকে পড়তেছি। এই তো আমরা একটু হাঁটতেছি, আমরা জারাতে যাব। আমার সাফিন মার্কেটে গেলে অনেক ঝামেলা করে, গাড়িতে বসে থাকতে চায় না, তাই ওকে কোলে নিয়ে নিল ওর পাপা। আর বুঝে নিত বাচ্চা নিয়ে মার্কেটে গেলে অনেক জ্বালা দেয়। এই তো ওকে এখন আবার ওর গাড়িতে বসিয়ে দেব, কারণ কোলে নিয়ে হাঁটা যায় না। ওকে আবার গাড়িতে বসিয়ে দিয়ে আমরা হাঁটতেছি। প্রায় অনেক দিন পরেই মার্কেটে গেলাম আজকে। তো এই তো এটা হলো ম্যাকের শোরুম। তা আমার হাজব্যান্ড আমাকে বলতেছে চলো ম্যাকে যাই, তোমাকে কিছু মেকআপ আইটেম কিনে দিই। আমি বলি যে কি করব মেকআপ আইটেম দিয়ে, আমি তো মেকআপ ইউজ করি না, তুমি দেখছো কখনো আমি মেকআপ ইউজ করতে? ও আমার সাথে দুষ্টামি করতেছে আর কি। এই তো হাঁটতেছি আর আপনাদেরকে দুই পাশের দোকানগুলো একটু দেখাইতেছি। এই তো আমরা এই দোকানটাতে যাব, এই তো দোকানটাতে ঢুকতেছি। আসলে আমার হাজবেন্ডের জন্য প্যান্ট নেব, তাই প্যান্ট দেখতেছি।
এই তো ঘুরে ঘুরে প্যান্ট দেখতেছি, ও বুঝতে পারতেছে না জিন্স নেবে না কি অন্যগুলা নেবে। আসলে প্যান্টটা নেয়া মূলত ওর কাজের জন্য। তোর কাজের জায়গা কালো, নেভি ব্লু, এসব কালার ছাড়া পরা যায় না। তাই আর কি ভাবতেছে কোনটা নেবে। তো এই তো ঘুরে ঘুরে দেখতেছি। এই তো ওই দোকানটা থেকে বের হয়ে গেলাম, এখন আমরা জারাতে ঢুকতেছি। ওইখানে ওর কিছু ভালো লাগে নাই, তাই কিছু নেওয়া হয় নাই। এখন জারাতে প্যান্ট দেখতেছি। এই তো জারা থেকে বের হয়ে গেলাম, তারপর একটু প্রাইমার্কে যাব, আমার জন্য কিছু শপিং করব তাই আর কি। আসলে এখানে হঠাৎ করে অনেকটা ঠান্ডা পড়তেছে, তাই ফুলাতার গেঞ্জি, ট্রাউজার এগুলা কিনবো। বাসায় রাফ ইউজ করার জন্য। তো এই তো আমার ছেলেরা অনেক ঝামেলা করতেছে, ওদেরকে ওর পাপার কাছে দিয়ে আমি ঘুরে ঘুরে দেখতেছি, আর আমার প্রয়োজনীয় জিনিসগুলা নিয়ে নিতেছি। এই তো শপিং করা শেষ, মার্কেট থেকে বেরিয়ে পড়লাম। তো হাজব্যান্ডের ছুটি আজকে, হাজব্যান্ডের ছুটির দিন মানেই বাইরে খাওয়া দাওয়া। আমার ছেলে তো বলবে ছুটির দিনে বাইরে না খেলে কিসের ছুটি। তাই তো বার্গার নিয়ে বাসায় চলে আসলাম, বাসায় এসেই খাবো। এই তো বার্গার পাতাতে নিয়ে আসলাম, এখন সবাই মিলে খাবো। তা এই আলুর এই চিপসটা আমার ছেলে অনেক বেশি পছন্দ করে, ও বাইর হলে এগুলা খেতে চায়, আর অন্য কিছু তেমন খেতে চায় না। তো ওর জন্য এই আলুর চিপসটা নিয়ে আসলাম আর ভার্গার নিয়ে আসলাম। তো এখন সবাই মিলে খাবো, তারপরে আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি শপিং করলাম। বেশি কিছু শপিং করি নাই, জাস্ট অল্প একটু শপিং করলাম, ওটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে, তাই আমি শেয়ার করি। তাই তো আমার ছোট ছেলে একটু খাচ্ছে, খাওয়া দাওয়া শেষ, এই তো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি কি নিয়ে আসলাম। তো আমার হাজব্যান্ডের জন্য জারা থেকে একটা প্যান্ট নিলাম, কালোই নিলাম, কারণ ও কাজে ব্যবহার করবে তাই। তারপরেই আমার জন্য অল্প কিছু শপিং। এই তো আমি আগে বের করে নিতেছি, তারপর দেখাবো।
তিনটা ব্যান্ড নিয়ে নিলাম চুল বাঁধার, একটা জুতা নিলাম কারণ ঠান্ডার সময় এই জুতাগুলা পরতে খুব আরাম লাগে, আর দুইটা ট্রাউজার নিলাম উইল টাইপের। দুটোটাই কালো, আমার কাছে কালোটা ভালো লাগে তাই কালোই নিলাম, আর দুইটা গেঞ্জি নিলাম। এই তো আমার অল্প কিছু শপিং। তারপর আমার ছেলে স্কুল থেকে বললো ওকে কাগজ দেওয়ার জন্য, ওর জন্য চারটা কাগজ নিলাম আর একটা স্কুল ব্যাগ নিলাম। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।